তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম আবার একবার ফানি হরর গেম। ভাই এই গেমটা আমি প্লে করেছিলাম 1 বছর 8 দিন আগে, তো এতদিন পর এই গেমের সেকেন্ড ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। কারণ ভাই তোমরা অনেকেই এই গেমের সেকেন্ড ভিডিও দেখতে চেয়েছিলে, তো নিয়ে এসে গেছি তোমাদের কাছে তোমাদের পছন্দের গেম ফানি হরর গেম। ভাই গেমের নাম ফানি হরর গেম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে গেমের নাম কি, গেমের নাম কি। আসলেই ভাই গেমের নাম আমি টাইটেলই দিয়ে দিই অথবা আমি প্রথমেই বলে দিই, ঠিক আছে, গেমের নাম প্রথমেই বলে দিই। তো যাই হোক, আমরা এই গেম প্লে করব। আর এখন আমরা যে গেমটা প্লে করব, যে লেভেলটা প্লে করব, ওইটা হচ্ছে ভাই আমরা মিস্টার মিটের ঘরে ঢুকবো, ঠিক আছে। মিস্টার মিটের ঘরেও ভাই থাকবে আমাদের ভিলনান। তো চলো আমরা গেমে ঢুকছি, আর এখানে জাস্ট ওয়েট। আর মিস্টার মিটের ঘরে ভাই আমরা অনেককেই দেখতে পাবো যেখানে মারবো আমরা যাদের। তো ফটাফট ভাই আমরা ভেতরে ঢুকি, আর ভেতরে ঢোকার পর আমরা চেক করব এখানে কে কে থাকে। তো ভাই অনেকদিন পর আমরা মিস্টার মিটের ঘরে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা মিস্টার মিটের ঘর। আর ভেতরে দেখতে পাচ্ছ সাইকোপ্যাথ হান্ট কিংবা মিস্টার মিট, যাকে আমরা পরে জেনেছি যে ওর নাম মিস্টার মিট, কিন্তু আগে যে নাম ছিল সাইকোপ্যাথ হান্ট ওই সাইডে চলে গেছে। আর ওই দেখো আসছে এই সাইডে, কিন্তু আমাকে দেখতে পেয়ে ও দেখতে পেয়েছে মনে হয়। তো চলো এই সাইডে যাওয়া যাক ভাই, সবাইকে আমি মারবো এক এক করে, ভাই সবাইকে ধুবো আমি। তো চলো এখানে এসে গেছি আমরা একদম আরামসে। তো ফটাফট ভাই এই সাইডে যাবো, এই সাইডে যাওয়ার পর আমরা এখানে চেক করব এই সাইডে কোথায় কী আছে। তো চলো এখানে ভাই কিছুই দেখতে পাচ্ছি, ও ত্রি ও ত্রি কী হলো। ওকে ভাই আমাকে কিন্তু সাইকোপ্যাথ হান্ট কিংবা মিস্টার মিট কিছু বললো না। আমি যদি ওর কাছে যাই, কাছে যাই তাহলে কী হবে, এক কাজ করে, ঠিক আছে, ওকে আমি মারবো, ঠিক আছে, ওর কাছে গিয়ে ওকে মারবো আমি। তো ভাই ভাই আমরা এখানে এসে গেছি, তো কিন্তু এখন জাস্ট কী করবো না, কিছু তো করতে পারছি না, আমাকে কিছুই বলছে না, কেন কেন কিছু বলছে, আবে কোথায় ঢুকছি আমি। তো ফটাফট ভাই এক জায়গায় ভাই বারবার ঢুকে যাচ্ছি, কিন্তু আমরা সাইকোপ্যাথ কিংবা মিস্টার মিটকে ভাই হারিয়ে ফেলছি, কোথায় চলে গেছে ও। গাইস এখন জাস্ট আমরা আর একটু কী করবো না, এই সাইডে চেক করব কোথায় কী আছে। ভাই সেম একদম, কোথাও কোনো চেঞ্জেস নেই, একদম মিস্টার মিটের ঘর যেমন একই রকম। তো চলো এখন জাস্ট আমরা কী করবো না, ওই মিস্টার মিটকে ভাই ধরবো। মিস্টার মিটকে ধরার পর আমরা চেক করব ওকে কী করি। ভাই ওকে তো মারতে এসেছি না, আমরা ওকে মারবো, কিন্তু ভাই কোথায় চলে গেলো। আমরা ভাই দুবার ওকে ছেড়ে দিয়েছি, কিন্তু ও আমাকে কিছুই বলেনি। তো ফটাফট আমরা ওর আগেই চলে যাচ্ছি কেন, হ্যাঁ ভাই কী হচ্ছে ভাই, আমি কিছু বুঝতে পারছি না, কন্ট্রোল একদম বেকার চলছে। তো যাই হোক ভাই আমরা ওকে মারতে এসেছি এখানে, কিন্তু ভাই এই দেখো এইভাবে আমরা মারবো ওকে। তো বল ভাই শত্রুর ঘরে ঢুকে ভাই মেরে দিয়েছি আমরা, কিন্তু আমাকে ভাই আমিও ওর ঘরে এসেছি ওকে মারতে এসেছি, কিন্তু আমাকে কিছু বলছে না, কেন কিছু বলছে না, আমার সঙ্গে একটু ফাইটও করতো কিন্তু না ফাইট করছে না। আর এই গেমের ভাই সেন্সিভিটি একদম ফালতু সেন্সিভিটি, কী বলবো আমি। তো যাই হোক এখন জাস্ট আমরা বাইরে যাবো, বাইরে কিছু দৃশ্য তোমাদের দেখাবো আমি। এই সাইডে তো এসে গেছি, ওই সাইডে যাবো, আর ওই সাইডে চেক করবো আমরা কোথায় কী দেখতে পাবো। তো চলো, ও ভাই এখানে এ আবার কে, এই আবার কে, ওখানে তো ওকে মেরে দিয়েছিলাম না। চলো একে ভাই আমরা এখান থেকেই মারবো আবার। তো ফটাফট ভাই একে ধরে নাও, ধরো 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 ধরো, আরে ধরছে না কেন এ ভাই, কী সিন ভাই কী সিন, ওকে হচ্ছে না, কিছুই হচ্ছে না ভাই, কিছুই হচ্ছে না। ও ওখানে ভাই আটকে গেছে, কিন্তু আমি যে চুপচাপ গিয়ে ওকে ধরবো তাও ধরতে পারছি না। ওকে ভাই এই তো বাস ধরে নিয়েছি ভাই, মার দিচ্ছি একদম, বাস ভাই ধুয়ে দিয়েছি ওকে। ভাই এটা কেমন একদম কেমন, তেমন একটা ভাই অ্যাটাক করবে যে আমাকে, তাও না অ্যাটাক করছে না। আর চলো এখানে কিছু পিক আপের অপশান আসছে, এটা অ্যামো ট্যামো কিছু হবে, তো চলো অ্যামো নিয়েছি আমি, অ্যামো তো পাওয়া গেছে, কিন্তু পিস্তল পিস্তল কোথায় আছে আমরা চেক করব। তো চলো এই সাইডে কোথায় আছে আমরা পিস্তল দেখবো, কিন্তু পিস্তল ভাই দেখতে পাচ্ছি না, পিস্তল তো দেখতে পাচ্ছি না। অথচ আমাদের কিন্তু পিস্তলের কোনো দরকার নেই, ঠিক আছে, পিস্তল না থাকলেও আমরা এমনি ধরে ধরে মেরে দিতে পাচ্ছি, পিস্তলের কি প্রয়োজন। চলো এই সাইডে যাওয়া যাক, আর এই সাইডে আমরা চেক করব কে আছে এখানে। চলো এই সাইডে চেক করব, ওই তো দেখ, ও ভাই ওখানে গ্র্যান্ডপা দাঁড়িয়ে আছে ভাই, গ্র্যান্ডপাকে তো আগে মারবো, গ্র্যান্ডপার হাতে একটা পিস্তল ধরা আছে। চলো ভাই একদম সাইলেন্ট কিলার ভাই, সাইলেন্ট কিলারের মতো মারবো। আর গ্র্যান্ডপার হাতে একটা পিস্তল ছিল ভাই, এখানে একটা কিছু দেখতে পাচ্ছিলাম, বাস কিছু অ্যামো দেখতে পেয়েছি, চলো অ্যামো নিয়ে নাও, কিন্তু আমরা হাতে কিছু পাচ্ছি না। এই সাইডে কে আছে, আবে ওই সাইডে কেউ আছে একটা, ওকে ওখানে দেখতে পাচ্ছি জ্যাসন আছে, আর ও ভাই এখানেও ভাই মিস্টার মিট, ওকে এখানে আমাকে কিছু বলবে কি, না ভাই কিছু বলছে না, কিছুই বলছে না ভাই, এ আমাকে কিছুই বলছে না, কেন কিছু বলছে না, কেন কিছু বলো না। ওকে ঠিক আছে, ও ওই সাইডে চলে যাচ্ছে গ্র্যান্ডপাকে চেক করতে। ভাই এত লোকে এখানে ভর্তি হয়ে আছে না, এত লোক এখানে ভর্তি হয়ে আছে যে আমাকে যে মারবে, আমি যে এখানে ওদের মারতে এসেছি কেউ কিছুই বলছে না। চলো ভাই একেও মেয়ে ভাই ভাই মেরে দিয়েছি আমি। আর এই সাইডে আমরা চেক করবো এখানে আর কে কে আছে। ভাই অনেকেই আছে, কিন্তু ভাই কেন আছে এরা,
আমি বলতে চাই এরা কেন আছে। একে ভাই মারো, একে ভাই মারো, কিন্তু গেম ভাই একদম বাজেভাবে ল্যাগ করছে, একদম বাজেভাবে ল্যাগ করছে। চলো ভাই, জ্যাসনকেও ভাই মেরে দিয়েছি আমরা, ওই সাইডে গেল কি একটা গেছে। ও এখানেও ভাই মিস্টার মিট, মিস্টার মিট, মিস্টার মিট, মিস্টার মিট নাকি কী বলবো। তো যাই হোক, মোটামুটি এই মিস্টার মিটের ভাইটাই হবে। তো চলো একেও ভাই মেরে দাও, এই হবে একদম সাইলেন্ট কিলার ভাই। ওদের কাছেই থেকে ভাই আমি মেরে দিচ্ছি। এরা কি এরা কে, কেন, কী জন্য, মানে কিছুই বলছে না আমাকে। আর এইখানে ওই ও ভাই উত্রি হেড হর্সকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হেড হর্সও আছে। আর এই সাইডে ভাই শুয়ারটার জায়গায়, শুকরটার জায়গায় হেড হর্স এখানে কী করছে, ওই সাইডে যেতে যাচ্ছে, মানে কিছু খাবে, শুকরটার খাবার এখানে ও খেতে চাইছে, কিন্তু ভাই ওকেও ধুয়ে দিয়েছি আমরা। চলো যাই হোক, আমরা এখন কী করবো এখানে ভাই, শুকরটা তো এখানে নেই, এখন এখানে আমরা কী করব। এখানে ভাই তেমন কিছু দেখতে পাচ্ছি না আমরা। আর এই সাইড দিয়ে আমরা নিচে যাবো, ঠিক আছে। হ্যাঁ, বেসমেন্টে ওখানে যে সিক্রেট যে জায়গাটা আছে ওখানে যাবো, ওখানে চেক করবো ওখানে কী কী থাকতে পারে। আর এই সাইডে ভাই আমরা এসে গেছি, অ্যামো এখানে অনেক পড়ে আছে কিন্তু পিস্তল পেলাম না আমরা। চলো এই সাইডে যাওয়া যাক, এখানেও কেউ নেই। আচ্ছা ওই উত্রি, ও ভাই এখানে কী করছে আবার, চলো চলো ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। আচ্ছা এখানে ভাই এইদিকে যাচ্ছে, আও এটা লক করা আছে, কিন্তু ওই সাইডে ওই মেয়েটা যে বন্দি আছে না, ওই মেয়েটাকে ভাই ওখানে আছে, কিন্তু ও ভাই এই সাইডে চলে গেল। দেখো গেমের অবস্থা দেখো কেমন একদম। তো যাই হোক, আমি এই কারণেই এতদিন খেলিনি এই গেম, কারণ এই গেমটা একদম বাজে ছিল, বাজে ছিল। শুধু একটু গ্র্যান্ডপার ঘর ছিল আর অনেকেই ছিল, ওরা ভাই ফাইটিং ফাইটিং করছিলো, তাই আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু এই নেক্সট ভিডিও বানাইনি, কারণ এটাই এই কারণটাই ছিল যে এই গেমটা নেক্সট যে কয়েকটা লেভেল আছে এতটা মজাদার না, তাই আমি খেলিনি। এই দেখো এই সাইডে এসে গেছে ও। তো এখানে ভাই ওকে আগে মারি, ঠিক আছে। আর যেতেও পাচ্ছি না আমি, কিন্তু দৌড়াচ্ছি কিন্তু যেতে পাচ্ছি না, দেখো কী অবস্থা। চলো ওর সাথে ওর কাছে যাওয়া যাক। আরে যেতেই পাচ্ছি না আমি, এখানে যেমন আটকে আছে চিটের মতো। চলো ঠিক আছে, ওকে তো মারো আগে। ও তিরি, ওটা কী মার হলো ভাই, কী মার হলো এটা, ওকে না ছুঁয়েই কিন্তু মেরে দিলাম আমি। তো চলো এখানে আমরা ওই সাইডে যাবো, ঠিক আছে। এই সাইডের ল্যাবরেটরিতে আমরা কী দেখবো, ল্যাবরেটরি একদম সেম, এখানে তেমন কিছু দেখার নেই। তো 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 এখানে ওই দেখো ওই যে, ও এটা তো লক লক ছিল না, এটা খুলে গেছে, ঠিক আছে। এটা কিন্তু লক আমরা দেখতে পেতাম, এটা খোলা আছে। আর এই মেয়েটা এখানে চুপচাপ বসে আছে, শুয়ে আছে, কিন্তু আমরা একে উদ্ধার করতে পারবো না একে। হ্যাঁ দেখো এভিলানকে কেমন লাগছে ভাই, কেমন বসে আছে এভিলান। ও ভাই দেখো দেখো এভিলানকে, দেখো মুখটা দেখি একবার এভিলানের এখান থেকে। ও তুই একদম ডেঞ্জার, একদম ডেঞ্জার ভাই। আমরা যদি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি না, এইটাই হয়তো আমি থাম্বনেলে দেবো। তো চলো দেখা যাক কেমন লাগে এখানে স্ক্রিনশটটা। চলে আয় চলে আয় চলে আয় ভাই, আমি পরে ট্রাই করবো, ঠিক আছে। চলো এখান থেকে আমরা কেটে পড়ি। আর এখন জাস্ট, এখন জাস্ট আমরা এখান থেকে তো ওই সাইডে যেতে পাচ্ছি না, এখানেও যেতে পারছি না। তো বাইরে যাব, বাইরে আর কে আছে চেক করবো, ঠিক আছে। সব কটাকে মেরে দিয়ে না আমরা এখান থেকে উদ্ধার হবো। তো চলো এই সাইডে এসে গেছি, আর এখন জাস্ট এই সাইডে যাবো। এই সাইডে যাওয়ার পর, যাওয়ার পর এখানে দেখো ডেড বডি পড়ে আছে সাইকোপ্যাথের, সাইকোপ্যাথের। ওকে তো চলো যাওয়া যাক এই সাইডে। আর এখন ভাই আর কেউ বেঁচে নেই, মনে সবাইকে মেরে দিয়েছি আমি। মিস্টার মিটের ঘরে এত অতিথি ছিল, সবাইকে ভাই মেরে দিয়েছি, এইটা হচ্ছে আমার রাজত্ব। এখন মিস্টার মিটের ঘরে এভিলান থাকবে, ওকে, এভিলান এভিলান এভিলান, এখানে মিস্টার মিট থাকবে, মিস্টার মিট না এভিলান থাকবে। যাই হোক ভাই, তোমাদের কেমন লাগলো এই ভিডিও বলো, আমাকে বলো, কমেন্ট করে অবশ্যই জানো, কমেন্ট করে জানো এই ভিডিও তোমাদের কেমন লাগলো। আর কিন্তু ভাই এর আমি আর কোনো পার্ট আনবো না, ঠিক আছে, আমার ভালো লাগছে না, এর কন্ট্রোল একদম বাজে, আর এই গেমটা ততটা খাস না। শুধু আমাদের ফেভারিট যে প্লেয়ারগুলো আছে, ফেভারিট এনিমিগুলো আছে, তার জন্য তাদের জন্যই আমি এই গেমটা প্লে করছি, এভিলান মিস্টার মিট আইসক্রিমওয়ালা। আচ্ছা আইসক্রিমওয়ালাকে দেখতে পেলাম না, আইসক্রিমওয়ালাকে দেখতে পেলাম না কেন, আমরা এখানে নেই মনে হয়, এখানে নেই। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক আমরা কি মেরে দিয়েছি আইসক্রিমওয়ালাকে, না আইসক্রিমওয়ালা নেই। ওকে যাই হোক, তোমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন এসেছো তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও। চলো দেখাবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।